সূরা মুলকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি কন্টিনিউ সূরা মুলক অর্থাৎ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, এই সূরাটি যদি কেউ যদি তেলাওয়াত করে, তার নবীজি বলছেন এই সূরাটি কিয়ামতের দিনে ওর পাঠ কারনেওয়ালার জন্য আল্লাহর সাথে কথোপকথনে লেগে গিয়ে বলবে যে আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে জান্নাতে না দিবে ততক্ষণ আমি তোমার পিছন ছাড়ব না। মানে যারা অন্তত পক্ষে কোরআন মাজিদ পড়তে পারেন সূরা মুলক বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কন্টিনিউ সূরা মুলক যদি তেলাওয়াত করে তাহলে কবরের আজাব থেকে ওই লোকটাকে বাঁচিয়ে দেওয়া হয়, কবরের আজাবকে কমিয়ে দেওয়া হয়। যারা পড়তে পারেন আপনারা পড়বেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা অত্র সূরার ভিতরে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওহুয়া আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহ বলছেন বরকতপূর্ণ ওই আল্লাহর হাত যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব, সারা পৃথিবীর সর্বভৌমত্বর ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ এই কথা বলছে। এখানে যারা আলেম ওলামা আছে, আরবি ব্যাকরণে যাদের জ্ঞান আছে, তারা খুব ভালো করে জানে যে ইয়াদুন শব্দের অর্থ কি হাত। আমরা আল্লাহর ব্যাপারে কিছু কিছু ভুল ধারণা রাখি, এগুলো আপনার সঙ্গে আমার একমত নাও হতে পারে, যার একমত হবে না বরোদা ব্যাংকের উপরে আসুন, আমি ওখানে যাচ্ছি মত বিনিময় করব, তবে স্টেজে নয়, সারা পশ্চিম বাংলায় কথা বলে আসছি, সারা পশ্চিম বাংলা গজাচ্ছি। আল্লাহর ব্যাপারে কিছু মানুষের ধারণা ভুল, ভুল নয় ভুল। কেউ কেউ বলছে যে আল্লাহর কোনো আকার আকৃতি নেই, অনেক মানুষ বলছেন এটা বলছে, অথচ আল্লাহ এখানে বলছে সারা পৃথিবীর ক্ষমতা আমার হাতে। যিনি নিজের হাতের কথা উল্লেখ করছেন নিশ্চয় হাত আছে, আছে না? আছে। পবিত্র আল কোরআন বলছে কি বলছেন যে সামিউম বাসির, আল্লাহ বলছে আমি দেখতেও পাই আমি শুনতেও পাই। পবিত্র আল কোরআন সূরা রহমান আল্লাহ তাআলা বলছেন কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীর সমস্ত কিছু এমন একটা নির্দিষ্ট টাইমে ধ্বংস হয়ে যাবে, বাকি থেকে যাবে অজুহু রব্বুকাদুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থেকে যাবে আমার চেহারা, আমার এই কুদরতি চেহারা, আমার কুদরতি বডিটা ছাড়া পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এ কথা বলছেন। আল্লাহ নিজের পায়ের ব্যাপারে বলেন সূরা কাফের ভিতরে যে ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করে বলবেন জাহান্নাম তোমার কি এখনো পর্যন্ত পেট ভরেছে? জাহান্নাম বলবে না আল্লাহ আর কিছু যদি থাকে তাহলে আমার জাহান্নামের ভিতরে দাও। আল্লাহ তাআলা বলবেন তাহলে আমার পা দিয়ে দিই, তখন জাহান্নাম বলবেন কর যথেষ্ট আর লাগবে না। আল্লাহ নিজে বলছেন আমার পাটা দিয়ে দিই, তার মানে পাও আছে। আল্লাহ বলছেন ক্ষমতা আমার হাতে, তার মানে হাতও আছে। সামিউম বাসির, আমি দেখতে পাই আমি শুনতেও পাই, তার মানে চোখও আছে কানও আছে। গোটা বডিটার কথা আল্লাহ সুরা রহমানের ভিতরে বলছেন। এর পরেও এক শ্রেণী মানুষের এটা দাবি হচ্ছে এই যে আল্লাহর কোনো আকার আকৃতি নেই, এটা এক শ্রেণী মানুষের কি দাবি। অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা একাধিক জায়গাতে এ দলিল পেশ করেছেন, নিজেই দলিল পেশ করছেন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান তিনি সাত তবক আসমানের উপরে থাকেন, সমস্ত দলিল পবিত্র আল কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহর হাত বিয়াদিহিল মুলক, যার হাতে আছে পৃথিবীর সমস্ত রকমের ক্ষমতা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তাই না? রুজি রুটির মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ। কিন্তু আমরা আল্লাহ রুজি রুটির মালিক সব বিশ্বাস করি, কিন্তু বাস্তবতায় বড় কঠিন। দেখবেন আমাদের দত্তপুর হাটখোলাতে যত মুসলিমদের দোকান আছে, এগুলো লক্ষ্য করবেন পাড়া গ্রামে সমস্ত মুসলিমদের দোকানের পাল্লা বাটখড়া যেখানে রাখে ওই জায়গাটায়, না হলে তার পিছনে আয়াতুল কুরসি সূরা ফাতিহা কুলু আল্লাহ আহাদ লিখে দেখবেন টাঙানো আছে, থাকে না? থাকে।
এটা আমরা কেন করি? না বরকতের জন্য করি। অনেক সময় মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, গিয়ে বলি যে দোকান নতুন করেছি, একটা ভালো জুত করে তাবিজ লিখে দেন। তা কেন বলছে? বেচা কেনা যাতে বেশি হয়, ব্যবসা খুব খারাপ চলছে। তো ইমাম সাহেব 200 টাকা ঝেড়ে দিয়েছে, দিয়ে তাবিজ লিখে দিয়েছে। বলছে রাখবো কোথায়? বলছে পাল্লা বাটখড়ার ডান দিকে রাখবে, দেখবে ব্যবসায় বরকত হবে। তা আমি বলছি ইমাম সাহেবের পাল্লা তাবিজে যদি এত বরকত, ওর বেচা কেনা বেড়ে যায়, তা মসজিদের সেক্রেটারির তাবিজ করে একটু নিজের মাইন্ড বাড়িয়ে লিখ না দেখি, ও তাবিজের যখন এত বরকত। ইমাম সাহেবের বেতন তো খুব কম, 3,000, 4,000, 5,000, 8,000, 9,000, এছাড়া বেশি হয় না। তো ও তো সারা জীবন দুঃখ 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 করছে, ওর তাবিজে যদি ও দোকানে ব্যবসা করে ধনী লোক হয়ে যায়, তো ও মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে একটু বেতন বাড়াক না দেখি, আশ্চর্য ব্যাপার। কি জগতে যে আমরা বসবাস করছি, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এ রুজি কে দিতে পারে? বেচা কেনাটা কে দিতে পারে? আল্লাহ দিতে পারে। ব্যবসাতে মন্দ ভালো কে দিতে পারে? আল্লাহ দিতে পারে, আর কেউ দিতে পারে না। আমরা বিশ্বাস করি, কিন্তু আকীদার দিক দিয়ে আমরা খুব বিপদে। মুর্শিদাবাদ লালগোলা স্টেশনের আগে একটা স্টেশন আছে পিরতলা, যারা গেছেন ওই ইমতিয়াজ মায়ের যায়, পিরতলা বলে একটা স্টেশন আছে। তা পিরতলা স্টেশনের আমি একদিন জলসা করে, আজ থেকে 5-6 বছর আগে জলসা করে আসছি, তো একজন আমাকে মোটরসাইকেলে করে আগিয়ে দিতে আসছে। তা আমাকে বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। যে কি বলুন? বলছে আপনি জীবনে জ্যান্ত পীর দেখেছেন? বলছি না, তা তো দেখিনি। বলছে আজকে জ্যান্ত পীর দেখবেন? বলছি হ্যাঁ দেখবো। তো বলছি চলুন তাহলে আমাদের মাজারে আছে। গিয়ে দেখছি একটা লোক আছে, মাথায় বড় পাগড়ি, হাতে একটা লাঠি, তো দরজায় দাঁড়িয়ে আছে। বললাম আসসালামু আলাইকুম। দরোয়ান বলছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা বারাসাত। তা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ব্যাপার? আমি যে ঢুকবো বাবার সাথে দেখা করতে যাবো। তা গেলাম, বাবা দেখছি দাঁড়িয়ে আছে, গিয়ে আমি ভালো করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমাকে বলছে কি চাই? আমি বললাম বাবা কি পাওয়া যায় ডাইরেক্ট? ও তো জানে না যে মাদ্রাসায় পড়া ছেলেরা খুব বদমাশ হয়। আমাকে যাই বলছে কি চাই, বলছে কি পাওয়া যায়। তা বলছে আমাদের দরবার থেকে কেউ কোনোদিন ফেরত যায় না, যে যা চায় মোটামুটি আশা পূরণ হয়ে যায়। বাহ, এ তো ভালোই তাহলে যুক্তি জুড়েছে। দেখছি একটা বটের গাছ আছে লালগোলা, যদি কেউ যান তাহলে গিয়ে দেখে আসবেন, একটা বটের গাছ আছে। বটের গাছে দেখছি মোটামুটি লক্ষ লক্ষ বললে ভুল হবে না, ছোট্ট ছোট্ট ইট বাঁধা আছে, ইট। আল্লাহু আকবার। বললাম বাবা ইটের ব্যাপারটা কি? বলছে ইঁটের ব্যাপারটা হচ্ছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, এই গাছে যদি ইঁট বেঁধে দেয়, আর ইঁট যত ভারীতে গাছের ডালটা ঝুলবে, ওর বইয়ের পেটে তাড়াতাড়ি বাচ্চা আসবে। বললাম বাহ, মারাত্মক ব্যাপার। এটা যদি আমাদের রাজ্য সরকার যদি একবার জানতে পারে, এই গাছ তুলে নিয়ে তো সোনার ঘরে বাঁধিয়ে রাখবে, মনে মনে বলছি। বাবা তখন বলছে তোমার কি চাই বাবা, তাড়াতাড়ি বলো, টাইম নেই। সব কিছু যখন আপনি দিতে পারেন, ছোট্ট একটা আবদার করছি, আমি চিট ফান্ডের একটা এজেন্ট, তো আমার লাখ 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 টাকা কোম্পানি মেরে দিয়েছে, এখন পাবলিকের চাপে আমি বাড়ি ঢুকতে পারছি না, প্রায় 15-16 লাখ টাকা হবে, যদি টাকাটা দিয়ে দিতেন তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম। বলছে টাকা পাওয়া যাবে না, পাক্কা চিটিং বাজ। তুমি গাছে ইঁট বেঁধে মুর্শিদাবাদ থেকে বিহারের মেয়ে ছেলের পেটে বাচ্চা করে দিতে পারছ, আর সামান্য আমার এই টাকাটা দিতে পারছো না? তার মানে বুঝে নিতে হবে এগুলো ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা বলছেন আও আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর সমস্ত রকমের ক্ষমতা আমি রাখি, আর কেউ রাখে না। আর কেউ রাখে? কেউ রাখে না। আমরা কত আকীদার দিক দিয়ে, মানে বিশ্বাসের দিক দিয়ে কত দুর্বল হয়ে পড়েছি।